আমি সেই পটু না না, শিল্পী টিল্পী বলে নাই বা সম্মান দিলেন, যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না, আমি সেই পটু কুমোরটুলির। আপনার পটু পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র, যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর, তাই উপেক্ষাই জোটে। আপনারা আসেন দুবার আমাদের কাদা মাটির দুনিয়ায়, প্রথমবার বায়না করতে, রংচঙে পোশাকে, পিকনিকের মেজাজে, কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ, যেমন তেমন চলবে না হে, আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে। অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না, দৃষ্টি থাকে কাঠামোর দিকে। আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু, ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে, আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি, কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য, পণ্যই তো। আপনার ঝিকমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই, উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে, দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা, অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুমোয় আমার উত্তরসূরি কুমারটুলির আগামী পটু, আমার সন্তান। হ্যাঁ, আমি সেই পটু যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা, আমি সেই পটু ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল, যারা আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা এনে দিতে, আপনার পিঠে কি কাঁটা তারের দাগ, কাঁটা তার আমার সারা শরীরে। আপনি তাড়া খাওয়া উদ্বাস্তু ছিলেন নাকি একদিন, অথবা আগেই এপারে বসতি, অথচ দেশভাগ আমার ইতিহাস ভূগোল, স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া, ভিটে মাটি হারিয়ে হাঘর, আপনিও সেই ট্রেনে নৌকা ছুঁয়ে আড়ালে ছিলেন বুঝি, আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে, আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জলছবি আমি এনে দিয়েছিলাম বিক্রমপুর কুমিল্লা ফরিদপুর রাজশাহী ময়মনসিংহের স্মৃতি, আমি সেই পাল সেই পটু, আমি সেই পটু, আমি সেই পাল বাড়ির ছেলে, দেশভাগের আগেই রাজার ফরমানে ঠাঁই নাড়া, কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে যাকে তুলে এনেছিল রাজারা তাদের মৎসবে রং জমাতে, তখন আপনার কলকাতা কোথায়, তিন গ্রামের মাঝে এক টুকরো জমি, জলা জঙ্গলে ঘেরা, গোবিন্দপুরে গঙ্গার পাড়ে, বন বাদার কেটে এতটুকু মাথা গোঁজার রাস্তা না, হোগলা সরবনের গা ঘেঁষে ঘরে ঘরে চাক ঘুরত, তৈরি হতো নিত্য তৈজস, ওই চাকের পাকে হাঁড়ি কলসি পাতিল ঘর ঘর শব্দে ভোরাস্ত পাল বাড়িতে, জ্বলন্ত চুলায় নামত রাত আমাদের ভাগ্যের মতো, পাশে বটতলায় বসত হাট, বিকিকিনির পর থেকে পাতিল সবজি থেকে সুগন্ধি বিক্রি হতো সব কিছু, সুতার নুটির মতো দলা পাকানো জীবনে ফের উৎখাত, এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাঁই নাড়া হয়ে সুতানুটি। এইখানেই সর হোগলার বন জঙ্গল কেটে নতুন বসতি, তখন কে কৃষ্ণনগর, কে সপ্তগ্রাম, আর কেই বা বিক্রমপুরের, দেশভাগের পর প্রকট হয়েছিল বৈরিতা
পোটো ঘরানার। সমাজপতিদের মতোই বাঁটোয়ারা ঘরে দুয়ারে, কাঁসা কাপাস তুলা তৈজসের রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ, চলছে সাফল্য আরাধনা। কেউ জয়ের দুর্গা, কেউ বা সম্পদের দুর্গা আরাধনায়। কংসনারায়ণ থেকে কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ আর সাবর্ণ রাজের বাড়িতে তখনই ডাক পড়ত পোটোপাড়ার। মধুপালের হাত ধরে এলো দুর্গা, আপনাদের দুর্গা প্রতিমা, রাজা রাজরাদের বাবুয়ানির গল্প আপনারা জানেন, আর পোটোর সন্তান জানে মাটির কথা। তখন উলুবেড়ে থেকে সার বেঁধে আসত মাটির নৌকা, ভরা থাকত দুঁদে মাটি, শালকিয়া থেকে নৌকা বোঝাই বাঁশ, বাগবাজার ঘাটে থামত খড়ের ফেরি, গড়ানহাটা থেকে মানিক পীরের থান পেরিয়ে গড়ান সুদুরি কাঠ, এইটুকুই তো উপকরণ শুধু। সঙ্গী ছিল বাপ্পিত মোর ঐতিহ্য আর গুরুবাণী, আর ছিলাম আমি সেই পোটোপাড়ার পটুয়া। আজকের এই সাজ তখন কোথায়? দুর্গা তখন এক চালায়, একান্নবর্তী বাঙালি পরিবার যেন, ঠেসা ঠেসি ঘেঁষা ঘেঁষি বাস, ঢাকা কলকাতা রেলের গাড়ি এলো, কলের ধোঁয়ায় ভেঙে গেল সব কিছু আমাদের পরিবারের মতো, ভিন্ন হয়ে গেল সত্তা প্রতিমারও। এক চালা ছেড়ে তিন চালা পাঁচ চালা ভাঙন এলো, চালচুলোবিহীন দুর্গা এলেন ঘরে, অনেকটা আমাদের মতো আপনাদের মতো নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেল দুর্গা। দূরে দূরে সরে গেলেন সন্তানেরা, পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসুরিক শত্রুতা আর প্রতিরোধ। আর আমরা মাটির সন্তানেরা মিলে গেলাম এক লহমায়, আপনার হৃদয়ে পাড় ভাঙল, সেই ঢেউ ঝাপটা মারল আমার বুকে, চোরা স্রোতে মিলে গেল আমাদের কষ্টগুলো। আমরা মিশে গেলাম হেরে যাওয়ায়, আমিও সেই নাগরিক পোটো, স্বাধীনতা লড়াইয়ে আমাদের হাতে দেশমাতা হন দুর্গা। আমি সেই পোটো যে দুর্গাকে নাগরিক করি, ঘরের মেয়ে ছাঁদানি মুখে শরীরে, তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা, ভিনাসের লাস্য পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাংবুরুর উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে, পাহাড়ি ঝর্ণার মতো আমার স্প্যাচুলা চলে নরম মাটির তালে, চলে অসম্ভবের চর্চা, উপকথা জীবন থেকে তুলে আনি সেই সব দুর্গায়ের দুর্গাকে, হিমালয় কন্যা উমা থেকে তপতপ্তা অপর্ণা, মদালসা আরাধিকা থেকে বিজয়িনী কন্যা, দেবী থেকে মেয়ে, সখী থেকে সন্তান, যার উষ্ণতা জীবন দায়নী সম্ভাবনাময়, যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে আর সংসারে আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে, সেই মেয়ে তার ত্রিনয়নে আনি বরা ভয় শান্তি আর মঙ্গল। আপনি জিতে যান, আমিও জিতি, আপনি মুগ্ধ হন আমি তৃপ্ত। এই প্রথমবার কেউ চোখ তুলে তাকায়, পরস্পরের দিকে খুঁজে দেখে, চিনে নেয় একে অন্যকে, শুধু একজন পোটো বলে নয়, মাটি মিস্ত্রি বলে নয়, মানুষ বলে, শিল্পী বলে জড়িয়ে ধরে আমাকে, কাদা মাটি হাতে রাখে হাত। হ্যাঁ, আমি সেই যুগান্ত পেরিয়ে আসা উত্তরাধিকার কুমোরপাড়ার
তাদের সন্তান আমি, সেই পোটদের সন্তান, পোটোপাড়ার আর পটুয়ার সন্তান। মানে কারো কাছে কোন জায়গায় যে একটা শিক্ষা নিয়ে অর্জন করে সে ব্যাপারটা অনেকের ক্ষেত্রে থাকে। আমার একটু অন্যরকম টাইপের ছিল যে আমি কারিগরকে নিয়ে আসবো, কাজ করাবো এবং ওনার কাছ থেকে শিক্ষাটা অর্জন করবো, বিভিন্ন কোয়ালিটি কারিগর নিয়ে এইভাবে আমি অর্জনটা করেছি। মানে কোথাও কোথাও কারিগররাও শিক্ষাগুরু হয়েছেন কোনো কোনো? হ্যাঁ, আমার এক কথায় বলা যায় অলরাউন্ডার, প্রতি কারিগরের কাছ থেকে আমার একটা শিক্ষা পেয়েছি, তা থেকে আমি ওখান থেকে আমি বেছে নিয়েছি আমার শিক্ষা অর্জন। এই যে এত সুন্দর যে চোখ, আপনি যে চোখ দিলেন দেখলাম, এটা তো খুব সহজ কথা না যা দেখলাম এসে, এই চোখ দানটাও কি ওদের থেকেই শেখা? হ্যাঁ, এটা ধরুন কুমারটুলির একটা শিক্ষা। আচ্ছা, এটা এই চোখের টানটা কুমারটুলি যেটাকে বলা হয় সনাতন প্রদীপ রুদ্রপাল রাখালপাল, আগে আমরা ছোটবেলায় বই পড়েছি, আমার ক্লাস তখন অষ্টম শ্রেণীর অধ্যায়, অষ্টম শ্রেণীর অধ্যায় আমরা কুমারটুলিদের প্রতিমা দেখতে যেতাম স্কুল থেকে, তখন রাখালবাবুর একটা বাজার হিট ছিল আমাদের বাড়ির এলাকায়, রাখালবাবুর মূর্তি নিয়ে আমরা পুজো করেছি, সেই রাখালবাবুর যে মুখের আদর, যে শিক্ষা, তার ওখান থেকে আমরা একটা অনুভব করতাম যে এই মুখটা আমাদের ভালো, এই মুখের কোয়ালিটি আমাকে বেছে নিতে হয়েছে, আমি বেছে নিয়েছি বাংলা কাজের মূর্তি ক্ষেত্র। এখন যেমন সনাতন প্রদীপ রুদ্রপালের এই যে কাজের কোয়ালিটি যেটা এখন খুব ফেমাস চলছে, সেটা আমরা বেছে নিয়েছি যে ওখানে ওখান থেকে আমাকে একটা শিক্ষা নিতে হবে, আমরা ছবি দেখে ওইটাকে ফলো করে আমরা শিক্ষাটাকে অর্জন করেছি। প্রথম ছোটা থেকে বাবার সঙ্গে কাজ, বাবা এই কাজ করে যুক্ত আছে, বাবার সাথে প্রথম থেকে কাজ করতাম, কাজ করার পর থেকে নিজে থেকে কিছু করার জন্য আবেগ বসে, মানে নিজেকে কিছু করার একটা আমার উৎসাহ জাগে আর কি, সেই জন্য নিজেই এই প্রতিষ্ঠানটা শুরু করেছি আর কি। আজকে 12 বছর করলাম, 12 বছর চলছে কাজের সময়, এভাবে কাজ হচ্ছে। বেশিরভাগ ক্লাব কমিটি এখন ঠাকুরের কাজটাকে, মানে দুর্গা প্রতিমা সাবেকি ভাবটা, আমাদের এই লকডাউনে 2021 সালটা স্বাভাবিক মূর্তিটা ছিল, তো এই বছরটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মূর্তি ঠাকুর কাজগুলো ঠিক অন্যভাবে, মানে দুর্গা ঠাকুরই কিন্তু ভাবমূর্তিগুলো বলুন বা আর্টিস্টিকভাবে কাজগুলো সব বিভিন্ন রকম ঠাকুরগুলো চেঞ্জ হয়ে গেছে একটু আর কি। দুর্গা ঠাকুরই আছে কিন্তু কাজগুলোর মূর্তি ধারাগুলো একটু চেঞ্জ প্রত্যেকটা ঠাকুরই, একই ঠাকুরই কিন্তু একটু চেঞ্জ একটু এই পাশ করে করা হচ্ছে আর কি। তা সেভাবেই চাচ্ছে কমিটিরা, সেভাবে ছবি নিয়ে আসতেছে বা সেভাবেই হচ্ছে আমরা সেভাবে কাজটা কাজ করতেছি। ছবিটা আনার উদ্দেশ্য ওরা দেখাতে যাচ্ছে আমার এই ধরনের কাজটা হবে, সেই ছবি দেখে আমাদের হচ্ছে, ছবিটা শুধু রাখা হচ্ছে যে কাজের মানে ভূমিকার কাজটা কীভাবে হবে আর কি, তার এই ধরনের তারাও বুঝতে পারে যে কাজটা আমাদের এরকম হচ্ছে বা আমাদের কাজ কত সুবিধা আছে, এই ধরনের কাজটা হবে বা সেই কাজটা আমরা আমাদের নিজের মতো হবে কাজটাকে দান করানো হবে। তা প্রত্যেকটা ছবিতে নেই, কারণ ছবিটা করলে অনেক জায়গাতে সমস্যা হয়, দাঁড়িয়ে থাকে অনেক জায়গাতে কমেন্ট করে বলে, সেই জন্য আমরা সেই ছবিগুলোকে সে কাজগুলোকে চেঞ্জ করি। যেমন এই ছবিটাতে এইও একটা ছবি আছে, তো ছবিটাকে আমরা নিজের মতো হবে কিছুটা ভাবমূর্তিগুলো দান করাইছি, এইখানে একটা বাংলা ফুল আছে, কিছু কিছু কাজকে আবার চেঞ্জ করে দিয়েছি। ঠাকুর আছে কিন্তু ছবি আছে, ছবিটা শুধু রাখার উদ্দেশ্য কমিটিরা বুঝতে পারছে আমাদের কাজটা হচ্ছে বা আমাদের কাজ করতে সুবিধা হয় আর কি, এই জন্য ছবিটা সবচেয়ে কম বেশি হচ্ছে। আমাদের রাঁচি বা টাটাপাড়া ঠাকুর যাওয়া লে জানা হতো, এবছর আমাদের বাদ দেওয়া হয়েছে, এই কারণে আমাদের এই লাস্ট এই ডেলিভারিটা খুব সমস্যা হয়, আমার বাইরে চলে যায়, এখানের যারা আমাদের লোকালে যারা কাজ পাচ্ছেন ঠাকুর নেয়, তা আমি থাকিনি, তা এরাও অনেক কমিটির প্রত্যেক বছরই একই কথা যে আমরা ঠাকুর আনতে যাই আমরা থাকেননি, আর স্টাফরা এরকম করে কেউ ব্যবহার খারাপ করছে, এরকম করছে, কোনো সমস্যা দাঁড়াচ্ছে। আর বাইরে ঠাকুরগুলো যদি আগে থেকে ডেলিভারি করে নেয় তাহলে ভালো, কিন্তু তারা এই চতুর্থী পঞ্চমী ঠাকুরে নিতে চায়, আর আমাদের এখানে ধরুন ওই সময়টা আমাদের এই সময় থাকার, মানে আমাদের লাস্ট ফিনিশিং, আমি ধরুন
অর্ডারটা পার্টির সাথে ক্লাস কথা বললে অর্ডারটা নিলাম, তো সেই লাস্ট ফিনিশিং যেদিন আমি না থাকতে পারি কী পার্টির সঙ্গে কী কথা হয়েছে তো আমাদের স্টাফরা তো জানবে না। তো আমার এই জন্যই দু তিন বছর লক্ষ্য করছি সে প্রতি বছরই একই সমস্যা হচ্ছে প্রত্যেক ক্লাব কমিটির সাথে। তা সেই জন্য আমি ভাবলাম যে আমার দেশটাই ভালো, দেশে কাজ করবো, দেশ মানে আমাদের রাজ্যে আমাদের এই এলাকার মধ্যে কাজ করবো, বাইরে কাজ করবো না, সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে দেশেই কাজ করছি। শিক্ষা তো আমার দেশ বাড়িতে শিক্ষা হয়েছে, তা ওটা তো শেষ নয়, শিক্ষা করতে গেলে ভালো জায়গায়ও যেতে হয়, তা সেটা আমি যেতে পেরেছি। যেহেতু কুমোরটুলি যে মেন শিল্পী সুধীর পাল, ওনার কাছে আমার শিক্ষা, এখনও শিক্ষা চলছে। তার কিছু সময় আবার মেদিনীপুরের দিকে আসা হয়, এসে এইসব কাজ যেসব মালিকরা আছে ওদের কাজ করা হয় আর কি। প্রথমত আমার ব্যবসা ধরুন চলছে 10-12 বছর হয়ে গেল, ওর আগে আমি অন্যজনের কাছে শিখতাম, শিখে তারপরে নিজে 10-12 বছর হয়ে গেল ব্যবসা করতেছি। প্রথমত খুব ছোট অল্প স্বল্প করে করতাম, এবছর মোটামুটি হবে না করে 14 খানার মতো করতে হচ্ছে ছোটোখাটো নিয়ে। এই বছর দর্শকবৃন্দকে আমাদের জ্যোৎস্নাময়ী মৃৎশিল্পালয়ের প্রত্যেকটি শিল্পীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সবাই সুস্থ থাকুক।